তো অ্যানিমের শ্যুতে আমরা আমাদের ফিমেল ক্যারেকটায় মোমোকে দেখি যে তার বয়ফ্রেন্ডের সাথে ছিল এখানে তার বয়ফ্রেন্ড মোমোকে বলে যে যদি মোমো আর তাকে টাকা না দেয় তো সে মোমোয়ের সাথে ডেটে যাবে না এখানে সেই ছেলেটি মোমোকে তার সাথে লাভ হোটেলে যাওয়ার কথা বলে তবে তার টাকাও মোমোকেই দিতে হবে এই কথাটি শুনে মোমো তার বয়ফ্রেন্ডের মুখে লাঠি মারতে যায় তবে তাই বয়ফ্রেন্ড মোমোয়ের অ্যাটাকটিকে লগ করে মোমোয়ের উপরে পাল্টা আক্রমণ করে এবং এখানে সেই ছেলেটি বলে তো তুই কি করবি হ্যাঁ আমার পাশে মারবি এই বলে সে মোমোর সাথে সেখান থেকে চলে যায় এবং পিছন থেকে মোমো তাকে গালি দিতে থাকে এই পরবর্তীতে আমরা মোমোকে তাই বান্ধবীদের সাথে দেখি এখানে সে তাই বান্ধবীকে বলছিল যে তাই ব্রেক হয়ে গেছে তো এখানে তাই বান্ধবী বলে আমি তো তোকে বলেছিলাম সেই ছেলেটি চক্করে পড়বি না আর এমনি তো তুই ছেলেটি মাঝে এমন কি দেখেছিস হ্যাঁ তো এখানে মোমো বলে সেই ছেলেটি কেন টাকা কোরআনের মতো দেখতেছিল এই কথাটি শুনে তার আরেকটি বান্ধবী বলে ভাই তুই সত্যি অনেক বোকা তো এখানে মোমো বলে কেন টাকা কয়ানে মতো একটি পাঁচজন খেয়ে ভালোবাসা ভাই বোকামি হতে পারে হ্যাঁ এই পরবর্তী দিশে মোমো কলি দই দিয়ে হাঁটছিল এবং এখানে এসে অনেক ডিফ্রেশ ছিল কারণ অবভিয়াসলি তাই ব্রেকআপ হয়েছে এবং এই মাসে সে অন্য একটি ছেলেকে দেখে যাকে বাকি বাচ্চারা বলি করছিল তা তাই দেখে কাগজ শুয়ে মারছিল এবং সিরিয়াসলি এই সিনটি দেখে আমার নিজের কথা মনে পড়ে গেছে তবে সেই ছেলেগুলি এখন কাগজে পাথর জড়িয়ে সেই ছেলেটি দেখে মারতে যায় তবে তারা দেখে যে মোমো সেই ছেলেটি সামনেই বেঞ্চে এসে বসে আছে এখানে মোমো জিজ্ঞাসা করে এই তুমি এটা কি করছো দেখে ইন্টারেস্টিং মনে হচ্ছে এখানে সেই নাম নামছিল না থাক এখন না বলি না হলে এটা একটি স্পয়লায় হয়ে যাবে তবে আপাতত আমরা তাকে জেলেপি বলে ডাকবো তো এখানে জেলেপি কিছু বলতে পারতো এই আগেই মোমো সেই সেলে ঢেকে লুজাই বলে সেখান থেকে চলে যায় তবে এখানে জেলেপি মোমো পিছু কয়ে এবং সে মোমোকে বলে আমি জানি তুমি আমার সাথে কথা কেন বলেছো এই কথাটি শুনে মোমো বলে ভাই দেখ যদি তুই ভাবছিস যে আমি তোর বন্ধু হতে চাই তো তুই সম্পূর্ণ ভুল এবং আমাদের দুইজনে যে কথা হয়েছিল সেটাও ভুলে যা তবে এখানে জেলেপি একটি ম্যাগাজিন বেই করে মোমোকে দেখাতে থাকে এবং এখানে সে বলে এই দেখো আমেরিকায় প্রেসিডেন্ট মঙ্গল গ্রহে গিয়ে এলিয়েনদের সাথে সাক্ষাৎ করে চলে এসেছে তবে এখানে মোমোই এলিয়েনদের উপরে কোনো বিশ্বাসী ছিল না তবে তাও এখানে জেলেপি জয়পুর বৌ মোমোকে এইসব দেখাতে থাকে এবং এলিয়েনদের বিষয় বলতে থাকে এবং এখানে মোমোয় ব্রেক আপ হয়েছিল এবং সে এই নিয়ে অনেক ডিপ্রেস ছিল এবং তাই মাসে জেলেপি তাকে এই সব দেখাচ্ছে এই ফলে সে অনেক বিরক্ত হয়ে যায় এবং সে চিৎকার করে জেলেপিকে বলে এই এইসবের জন্যই কেউ তোর বন্ধু হতে চায় না বুঝেছিস এবং সে আরও উল্টাপাল্টা কথা বলে সেখান থেকে চলে যায় তবে তাই সব কথার ফলে জেলেপি অনেক কষ্ট পেয়েছিল এবং তাই হাত থেকে সেই ম্যাগাজিনটিও পড়ে যায় এই পয়েন্টে মোমো এটা বুঝতে পারে যে জেলেপি হয়তো খারাপ লেগেছে এই জন্য সে জেলেপি কাছে গিয়ে বলে দেখো আমি এসে বিশ্বাস করি না তবে হ্যাঁ আমি ভুটেটের উপরে বিশ্বাস করি এবং এই কথাটি শুনে জেলেপি হাসতে থাকে এবং এটা দেখে মোমো বলে ভাই একটি মেয়ে তোর সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছে এবং তুই এইভাবে হাসছিস তবে এখানে জেলেপি বলে তুইও তো প্রথম এই এইরকম আচরণই করছিলি এখানে মোমো বলে যে তাই দাদি একটি সাইকেল এবং এখানে মোমো একটি হসপিটালে এসেছিল এই হসপিটালে এলিয়েন অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা আছে এখানে জেলিপি বলে যে যদি সে এই হসপিটালে সাদে যায় তো এলিয়েন সা তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে এরপর তার উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করবে মোমো জিজ্ঞাসা করে যে তোমার সাথে কি কখনো এরকমটা হয়েছিল তো এখানে জেলেপি বলে হয়তো হয়েছিল আসলে যখন এলিয়েন্সা কাউকে কিডন্যাপ করে তখন তা সেই মানুষেই সকল মেমোরি মুছে ফেলে তো এখানে মোমো বলে সত্যি কথা বলো তো তুমি কি সত্যি কোনো ইউএল পো দেখেছো তবে এখানে জেলেপি তাই কথা কুইয়ে বলে তুমি কি কখনো হিপনোসিসের কথা শুনেছো তবে এখানে মোমো বলে এক মিনিট তুমি কি কথা খুয়াতে চাইছো আমায় প্রশ্নের উত্তর দাও এখানে জেলেপি বলে এতে কোনো যা আসে না আমার কাছে প্রমাণ আছে বুঝেছো এবং তোমার কাছে এখনো কোনো প্রমাণ নেই তো এখানে মোমো বলে আচ্ছা হয়েছে আমি তোমাকে যেই জায়গাতে যেতে বলেছিলাম তুমি তো গিয়েছো তাই না এবং অন্যদিকে আমরা জেলেপি খেয়ে একটি একটি টানালের সামনে দেখি এবং জেলিপি বলে হ্যাঁ আমি সেখানেই আছি এবং এই টানালে টার্বোগ্যানি নামে একটি ভূত থাকে এখানে জেলিপি অনেক ভয় পাচ্ছিল এই জন্য সে উচ্চস্বরে গান বলতে শুরু করে তবে এখানে মোমো উচ্চস্বরে গান বলতে নিষেধ করে কারণ এই নয়মায় এন্টেটিয়া শব্দে দেখে আকর্ষণ হয় এই কথাটি শুনে জেলেপি আরও বেশি ভয় পেয়ে যায় এবং সে মোমোকে জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কি কখনো ভূত দেখেছো তো এখানে মোমো বলে না আমি কখনো দেখিনি এই কথাটি শুনে জেলেপি বলে ভাই তুই কখনো দেখিস নেই তো তুই বিশ্বাসই বা কেন করিস তো এখানে জেলিপি বলে আমি তোমাকে বলেছিলাম না আমার দাড়ি একটি সাইকিক এবং আমার মা বাবার মৃত্যুর পর তিনি আমাকে লালন পালন করেছেন এই কথাটি শুনে জেলেপি খারাপ লাগে তবে এখানে মোমো তার জন্য দুঃখ প্রকাশ করতে মানা করে এবং সে এখানে বলে আমি শুধু তোমাকে বোঝাতে চাইছি যে আমি কোথায় থেকে এসেছি আমার পরিবার অনেক অদ্ভুত ছিল এবং আমার দাদি আমাকে একটি পোস্ট করতে বলতো গুড লাকের জন্য তবে স্কুলের ছেলেয়া এই ব্যাপারটি নিয়ে অনেক মজা করত তবে যদি আমি সেই পোস্টটিকে না করতাম তো আমার দাদি কষ্ট পেত যা আমার মোটেও ভালো লাগতো না তবে যেই ছেলেটিকে আমি পছন্দ করতাম সেও আমাকে নিয়ে মজা শুরু করে এই ফলে আমার ভীষণ খারাপ লাগে এবং এই ফলে মোমো তাই দাদিকে কাইন্ড অফ হেট করতে শুরু করে এবং এই নিয়ে মধ্যে ঝামেলা হলে তা দিন একে অপরের সাথে কথা বলেছিল না তবে আসল ব্যাপারটি হচ্ছে যখন কেহু মোমোয় দাদিকে নিয়ে মজা করে তখন সে ভীষণ রেগে যায় এবং যেই ছেলেটিকে সে পছন্দ করত সে তাকে নিয়ে মজা করতো সে তার কোনো ম্যাটাই ছিল না তবে সেটাই দাদিকে নিয়ে মজা করতো এই বিষয়টি তাই খারাপ লাগতো এবং সত্যি কথা হচ্ছে মোমো তাই দাদিকে অনেক বেশি ভালোবাসে এই পর মোমো জেলেপি কাছ থেকে জানতে চায় যে সে কেন এলিয়েন্সদের উপর বিশ্বাস করে তো এখানে জেলেপি বলে এটাতে কোনো যায় আসে না এবং তুমি কোনো কিছুর উপরে বিশ্বাস করছো এই ফলে যে তোমার একটি কারণ লাগবে সেটা তো কোথাও বলা হয়নি এখানে মো বলে হ্যাঁ তুমি ঠিকই বলছো তোমার এই ভাষণ থেকে কিন্তু আমায় অনেক ভালো লেগেছে তো তার কথা বলছিল তবে তখন জেলেপি সামনে ট্রাইব্ঞানী ভুট চলে আসে এবং এখানে ট্রাইব বলে তবে বিট খুঁটে হওয়ায় জেলেপি এই পোস্টারটিকে প্রত্যাখ্যান করে সেখান থেকে পালাতে থাকে এবং এই পর্যায়ে মোমো এই বিষয়টি জেনে গেছিল যে ট্রাইব ফুড জেলেপির সামনে চলে এসেছে এবং সেই জেলেপিকে বলে যদি তুমি পালানোর চেষ্টা করছো তো এত জয় দৌড়াও যে ট্রাইব যেন তোমাকে ধরতে না পায় যদি ধরে ফেলে তাহলে সে তোমাকে অভিশাপ দিয়ে দিবে তবে টার্বানি জেলেপিকে ধুয়ে ফেলে এবং সে তাকে অভিশাপ দিয়ে দেয় এখানে মোমো জেলেপি খেয়ে সাহায্য করার জন্য যেটা থাকে তখন তার সামনে তিনজন লোক চলে আসে যা আসলে এলিয়েন ছিল এবং তারা মোমোকে খেয়ে নেয় এবং তার জামা কাপড়ও সে নেয় এবং সেই এলিয়েনগুলি বলে যে তারা সাইপো প্ল্যানেট থেকে এসেছে এবং তাদের স্পিসির মেল হয় এবং তাদের বংশ বিস্তার করার জন্য ক্লোনিং পদ্ধতি ব্যবহার করতে হয় তবে এই ফলে তাদের এভলিউশন হয় না এই জন্য তাদের ইউমেন রিপ্রোডাক্টিভ অর্গানের প্রয়োজন এবং তা এখানে আর্টিফিশিয়াল সসেসও তৈরি করে নিয়েছিল এবং তা মোমোর সাথে করতে চাই তবে এখানে মোমো বলে আমি নিজেই প্রথমটা কখনো টোটের সাথে করবো না আমি এটা কেন টাকা কোরআনের জন্য বাঁচিয়ে রেখেছি তবে তখন মোমোয় ফোন বেজে উঠে এবং যখন সেই এলিয়েনগুলি সেই ফোন থেকে তুলে তখন ট্রাইব্ঞানী আটটা সেই ফোন থেকে বের হয় এবং ট্রাইব্যানি সেই এলিয়েনগুলোর উপরে আক্রমণ করে দেয় এবং এখানে সেই এলিয়েনগুলো তাদের আশ্রয় উপরে এসে ট্রাইব্ঞানির সাথে ফাইট শুরু করে এক পর্যায়ে একটি এলিয়েন ট্রাইব্যানিকে নক আউট করে দেয় তবে এখানে আমরা দেখি যে জেলেপি আসলে ট্রাইব জ্ঞানী প্রজেস্ট হয়ে আছে এবং এখানে সেই এলিয়েনটি বলে থেকে সসেস দিয়ে তবে এখানে জেলেপি বলে তোমাদের যা চাই তা নিয়ে নাও আমি ছোটবেলা থেকেই অনেক একা ছিলাম আমার কোনো বন্ধু ছিল না এই জন্য আমি এলিয়েন্স ডে সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম আমি আমার স্কুলের সারে গিয়ে এলিয়েন্স ডে ডাকতাম তবে তা কখনো এসেছিল না আমি এমন একটি ছেলে হয়ে থেকে গেছিলাম যাকে সবাই বলি এবং ইগনোর করে তবে একমাত্র মোমো আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমি কাউকে মোমোয় ক্ষতি করতে দিব না এই ফলে যদি আমাকে মস্তায় হতে হয় তবে এখানে সেই করে দিয়েছিল কিছু করতে না এবং যখন সেই এলেন্ট গুলো তাতে কাজ করতে যায় মোমোর সাথে তখন আমরা মোমো এবং তার দাদিকে দেখি এখানে তাই দাদি একটি রিচুয়াল তাকে শিখাছিল তবে এখানে মোমো সেই রিচুয়াল থেকে শিখতে চাইছিল না তবে এখানে বাস্তবে মোমো ভাবছিল আমার এসব কেন মনে পড়ছে আমি আমার দাদিকে হেট করতাম না আমার শুধু এইসব করতে লজ্জা লাগতো এই পর তাই দাদি শিখানো রিচুয়াল দিকে পারফর্ম করতে শুরু করে এবং এই ফলে সে তাই সাইকিক অ্যাবিলিটিগুলোকে আনলক করে দেয় এবং এই দৃশ্যটি দেখে জেলেপি বলে ভাই তুমি তো আমাকে বলেছিলা না যে তোমার কাছে সাইকিক অ্যাবিলিটি আছে এবং এখানে মোমো বলে আসলে আমি নিজেও জানতাম না এবং এখানে মোমোই এটা বিশ্বাস হয়ে যায় যে তাই দাদি যা কিছু বলতো তার সবই সত্যি এবং এখানে মোমো তার শক্তির মাধ্যমে সেই এলিয়েনগুলোকে ডিফিট করে দেয় এবং এখানে আমরা দেখি যেটা আসলে একটি ইউএল পই ভিতরে ছিল এখানে মোমো জেলে পিখে খুঁজছিল তবে তার বুকে নিয়ে আবারও জেলে প্রজেস করে নেয় এবং সে মোমোর উপর আক্রমণ করলে মোমো তার সাইকিক এবিলিটির মাধ্যমে তার বুকে নিখে দূরে সরিয়ে দেয় এবং এখানে তার বলে আমি ছেলেকে নিয়ে নিয়েছি এবং যদি তুমি এটা খেয়ে ফেলে চাও তো সেই টানালে যদি সাহস থাকে তো এবং এই পর্যায়ে সেই ইউএল পোটি ক্র্যাশ করে এবং এখানে তারা এলিয়েনদের হাত থেকে পিছু সারাতে পারলেও টার্বগ্নি অভিশাপ কিন্তু এখনও জেলেপি উপরে লেগেছিল এবং জেলেপি তার ঘুপ্ত ধনও হারিয়ে ফেলেছিল তো তাই ঘুপ্ত ফেরত নেওয়ার জন্য তাকে টার্বানিক সেই টানারে যেতে হবে এখানে মোমো তার সাইকিক এবিলিটির মাধ্যমে কোনো কোনোরকম টার্বগ্নি সেই অভিশাপটিকে ডিঅ্যাক্টিভেট করে রেখেছিলো তবে যদি সে তাই পাওয়ার ব্যবহার করা বন্ধ করে দেয় তো সেই অভিশাপটি আবারও অ্যাক্টিভেট হয়ে যাবে এখানে জেলেপি বলে যে এই এইসব আমার কারণেই হয়েছে এবং আমার কারণে তুমিও এই সবে জড়িয়ে পড়েছ এখানে সে একা একা ট্রাইবজ্ঞানিক সেই টানালে দিকে যেতে থাকে তাই গুপ্তধন ফেরানোর জন্যে তবে এখানে মোমোও তার সাথেই যেতে চাই। জেলেপি তাকে বলে যে তাই আসলে দরকার নেই তবে তাও মোমো তাকে এইরকম পরিস্থিতিতে একা সাথে চায় না এখানে জেলেপি তাই কাপড় দিয়ে বলে দেখো আমি অনেক অকওয়ার্ড পার্সন তো দয়া করে এই কাপড়গুলো পরে নাও এবং এই লাইনটি শুনে মোমোয় কেন টাকা নেই কথা মনে পড়ে এবং এখানে সে ভাবে হয়তো সে কেন টাকা নেই কোনো ডায়লগ বলেছে এবং এখানে মোমো জিজ্ঞাসা করে ও বাইদা ওয়ে আমি তো তোমার নাম জিজ্ঞাসা করতেই ভুলে গেছি তো তোমার নাম কি ছিল জানি তো এখানে জেলিফি বলে ও আমার নাম আমার নাম হচ্ছে কেন টাকা কোরআয়ন এবং এই কথাটি শুনে মোমো পায়ের নিচ থেকে মাটি হতে যায় কাউন্টায় ফেভারেট একটাই এবং এই ছেলের নামও একই কেন টাকা কোয়ান এবং এখানেই এই এপিসোডটি শেষ হয়